জাস্ট নাও আজকে আমরা পঁয়তাল্লিশ বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নে যে প্যাসেজটি দেওয়া হয়েছিল ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করার জন্য সেই প্যাসেজটি অনুবাদ করতে যাচ্ছি শেখার চেষ্টা করব অনুবাদ করার জন্য বিভিন্ন টিপস অ্যান্ড টেকনিক্স সুচলন শুরু করা যাক শুরুতেই যে প্যাসেজটি আমরা অনুবাদ করব সেই প্যাসেজটি প্রথম থেকে একটু রিডিং স্কিমিং করে বোঝার চেষ্টা করবো যে প্যাসেজটি আসলে কোন বিষয়ের উপর ডিপেন্ড করে লেখা হয়েছে তো আমরা যদি একটু পড়ি থ্রি প্যাশনস সিম্পলি বাট ওভারঅলি স্ট্রং হ্যাভ গভর্ন মাই লাইফ দ্য লংিং ফর লাভ দ্য রিস দ্য সার্চ ফর নলেজ অ্যান্ড আনভিয়ারেবল পিটি ফর দ্য সাফারিং অফ ম্যানকাইন্ড সো বুঝা যাচ্ছে যে এখানে আসলে তিনটা প্যাশন নিয়ে মানুষের তিনটা আবেগ তিনটা ভালো লাগা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে প্যাসেজটা অনেকটাই সাহিত্য টাইপের সাহিত্যিকভাবে গড়া যে কারণে প্যাসেজটা একটু কঠিন মনে হবে এবং অনুবাদ করার ব্যাপারটাতেও একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাই হোক আমরা এই পুরো প্যাসেজটিকে ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করবো তো প্রথম যে বাক্যটি ছিল সেই বাক্যটি হচ্ছে থ্রি পেশেন্স দেখুন আমরা যদি অংশটাকে একভাবে ভেঙে ভেঙে নিয়ে আসি ফ্রাগমেন্টস আকারে থ্রি প্যাশনস এখন এই প্যাশন বলতে আমরা কি বুঝাই প্যাশন মানে হচ্ছে আবেগ বা কোনো কিছুর প্রতি আসক্তি অনুরাগ ভালো লাগা এরকম কিছুকে আমরা প্যাশন বলি থ্রি প্যাশনস তিনটি প্যাশন্স তো তিনটি প্যাশন কীরকম সিম্পল বাট ইজ স্ট্রং ওভার ইজ স্ট্রং তো ব্যাপারটা হচ্ছে কি যে সিম্পল কিন্তু খুবই শক্তিশালী অত্যন্ত শক্তিশালী এখানে ওভারঅ্যমিংলি মানে হচ্ছে কি যে এটা খুবই শক্তিশালী খুবই হ্যাঁ মানে অসাধারণ একটা অনুভূতি রয়েছে এটার মধ্যে কিন্তু সিম্পল এই জিনিসটা কি করেছে এই যে এই পর্যন্ত থ্রি প্যাশনস তারপর সিম্পল বাট ওভার্মিংলি স্ট্রং এই জিনিসটার এই প্যাশনস কিন্তু সাবজেক্ট কমা দিয়ে কিন্তু এখানে এই দিয়ে মডিফাই করা হচ্ছে যে হ্যাঁ প্যাশনটা এরকম এখন এই প্যাশনটা কী করেছে হ্যাভ গভর্নড মাই লাইফ দেখুন হ্যাভ গভার্ন মানে প্রেজেন্ট পারফেক্টেন্স এবং একটিভ সেন্স হ্যাভ গভর্নড মাই লাইফ মানে আমার জীবনকে পরিচালিত করেছে গভর্ন করেছে পরিচালিত করেছে এটা হচ্ছে বারফ্রেজ এরপর বলা হচ্ছে এই যে এখানে দেখুন কোলন দিয়ে ওই তিনটা প্যাশনসকে এবার আমি বর্ণনা করব তিনটা প্যাশন আমার কি ছিল দ্য লং ফর লাভ এখানে লং মানে হচ্ছে কি আশা করা আকাঙ্ক্ষা করা তো ফর লাভ এখন এটা ভালোবাসা বা প্রেমের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা প্রেম তৃষ্ণা প্রেম তৃষ্ণা বলতে পারি তো লংইং ফর লাভ মানে হচ্ছে প্রেম তৃষ্ণা প্রেমের প্রতি তীব্র আকাঙ্ক্ষা এরপর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দ্য সার্চ ফর নলেজ মানে জ্ঞান অনেশন মানে জ্ঞান খোঁজা আপনি বলতে পারেন জ্ঞান অনেশন একসাথে বলতে পারেন জ্ঞান অনেশন মানে নকে আকারে পরিণত করে আপনি একসাথেও লিখতে পারেন এরপর তিন নম্বরটা হচ্ছে অ্যান্ড আনভিয়ারেবল পিটি আনভিয়ারেবল পিটি মানে অসহনীয় অপ্রতিরোধ নিদারুন আনভিয়ারেবল বিয়ার করা জানা যেটা সেটাই আনভিয়ারেবল করুণা পিটি মানে হচ্ছে কি করুণা সমবেদনা সহানুভূতি তো এই তিনটা থ্রি প্যাশনস থ্রি প্যাশনের কিন্তু আমরা ব্যাখ্যা পেয়ে গেছি একটা হচ্ছে লঙ্গিং ফর লাভ সার্চ ফর নলেজ এবং আরেকটা হচ্ছে আনবিওরেবল পিটি এই পিটিটা কিসের জন্য এই পিটিটা হচ্ছে ফর দ্য সাফারিং অফ কাইন্ড তাহলে পিটি এটা হচ্ছে নাউন আর এই নাউনটাকে মডিফাই করছি এই নাউনটা কার জন্য ফর দ্য সাফারিং অফ কাইন্ড মানুষের দুঃখ কষ্টের প্রতি বা মানুষের দুঃখ কষ্টের জন্য যে সহানুভূতি সমবেদনা নিধারণ করুণা এই তিনটা জিনিস এই তিনটা জিনিস হচ্ছে কি সিম্পল বাট ওভার্মিংলি স্ট্রং তো এটা হচ্ছে পুরো বাক্যটা আশা করি বুঝতে পেরেছেন এখানে আমরা ফাংশন দিয়েছি বাক্যটা যাতে আপনি গ্রামাটিক্যালি অনুবাদ অনু অনুভব করতে পারেন সেই জন্য যাই হোক আমরা এখানে তিনটা এই বাক্যগুলো সবগুলো ফ্রেজ একত্রিত করে যে বাক্যটা হচ্ছে সেই বাক্যর যদি আমরা অনুবাদ করি অনুবাদটা অনেকটা এরকম হবে যে সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী তিনটি আবেগ তিনটি আসক্তি তিনটি মোহ তিনটি ইচ্ছা তিনটি উৎসাহ তিনটি উদ্যম তিনটি অনুরাগ যা আমার জীবনকে পরিচালনা করেছে তা হল এক হচ্ছে প্রেমতৃষ্ণা জ্ঞান অন্বেষণ ও মানুষের দুঃখ কষ্টের প্রতি অসহনীয় বা অপ্রতিরোধ করুণা বা সমবেদনা বা সহানুভূতি বা এক এক একটি শব্দ দিয়ে বলতে পারেন পর দুঃখ কাতরতা আনভিয়ারেবল পিটি ফর দ্য সাফারিং অফ ম্যানকাইন্ড এটার সুন্দর অনুবাদ করতে পারেন পর দুঃখ কাতরতা যাই হোক এভাবে না বলে আপনি এভাবে বলতে পারেন তিনটি সাধারণ কিন্তু শক্তিশালী আবেগ আমার জীবনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত ও পরিচালিত করেছে যে গভর্ন করেছে এরপর আপনি সুন্দর করে ধীরে সুস্থ বললেন এই আবেগগুলো হল প্রেম তৃষ্ণা জ্ঞান অন্বেষণ এবং অতি পর দুঃখ কাতরতা তাহলে দেখুন আমাদের এই বাক্যটার অনুবাদ কিন্তু আমরা খুব সুন্দরভাবেই করে ফেলেছি কাব্যিক অনুবাদ সাহিত্যিক অনুবাদ সাহিত্যিকের ধাঁচে করাটাই বেটার থ্রি প্যাশন্স সিম্পল বাট ওভার্মিংলি স্ট্রং হ্যাভ গভর্ন মাই লাইফ the longing for love, the search for knowledge, and unwearable pity for the suffering of mankind. সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যে পরবর্তী বাক্যে যাওয়ার আগে এখানে একটা শব্দ আছে সেটা হচ্ছে কি তো এটার মানে কি এটার মানে হচ্ছে অ্যান ওভার্মিংলি ফিলিং দ্য রিসিপশন অফ রিসিপশ রিপিটেশন আন্ডার স্কোর্স দ্য ইন্টেন্সিটি অফ দ্য ফিলিং এখানে দেখুন এই একঠাঁসি এটা রিপিট ব্যবহৃত হয়েছে দুইবার ব্যবহৃত হয়েছে দুইবার ব্যবহৃত হওয়া মানে কি এটা গুরুত্ব আরোপ করা যাই হোক সেন্টেন্সটা আমরা পড়লে ব্যাপারটা ক্লিয়ার হবে যেমন দেখুন আমাদের সেন্টেন্সটা এখান থেকে দিজ পেশেন্টস এবার আমরা ওই যে প্যাশনগুলো বললাম সেগুলোকেই টেনে ধরে কথা বলছি দিজ পেশেন্টস এই আবেগগুলো লাইক গ্র্যাট উইন্স গ্র্যাট উইন্স মানে বিশাল ঝড়ের মতো বা ঝড়ো বাতাসের মতো ঝড়ো বাতাসের মতো এই আবেগগুলো হ্যাপ ব্লোন হ্যাপ ব্লোন মি আমাকে উড়িয়ে নিয়ে গেছে ভাসিয়ে নিয়ে গেছে ইদার ওর দি ইদার এখানে সেখানে ইন আ ওয়েওয়ার্ড কোর্স দেখুন ইন আ ওয়েওয়ার্ড কোর্স এটা হচ্ছে কি যে ইন আ ওয়েওয়ার্ড কোর্স মানে হচ্ছে এমনভাবে উল্টো উল্টা পাল্টা কোর্সে কোর্স মানে হচ্ছে কি পথ পথভ্রষ্ট এক পথে যেখানে মানে পথটা ক্লিয়ার না ইন এ ওয়েওয়ার্ড কোর্স মানে একটা এমন পথে নিয়ে গেছে যেখান থেকে ফিরে আসা যায় না পথভ্রষ্ট পথ বলতে পারেন এরপর কমা দিয়ে বলা হচ্ছে ওভার এ গ্র্যাট ওশন অফ অ্যাঙ্গুইস ওভার এ গ্র্যাট অউশন মানে কি একটা সমুদ্রে ওভার আ গ্র্যাট ওশন অফ অ্যাঙ্গুইস অ্যাঙ্গুইস এখানে কি যে হতাশার দুঃখ কষ্টের অ্যাঙ্গুইস মানে কি দুঃখ কষ্ট যন্ত্রণা তো অ্যাঙ্গুইসের সমুদ্র তার মানে এটাকে কাব্যিকভাবে একটু অনুবাদ করলে ব্যাপারটা হচ্ছে কি যে দুঃখ কষ্টের গ্র্যাট ওশন উত্তাল সমুদ্র পেরিয়ে ওভার ওভার মানে কি ওই সমুদ্রের উপর দিয়ে ওভার এ ওশন অফ অ্যাঙ্গুইশ এরপর দেখুন কমা দিয়ে বলা হচ্ছে রিচিং টু দ্য ভেরি ওয়ার্স অফ ডিসপেয়ার রিচিং রিচিং মানে হচ্ছে কি পৌঁছে দিয়েছে দেখুন এখানে কমা দিয়ে পুরো এই যে এই কমার আগ পর্যন্ত যে অংশগুলো ছিল এই অংশটার পুরো অংশটার সানে নজরুল টানতেছে যে হ্যাঁ এই জিনিসগুলো ঝড়ো বাতাসের মতো আবেগগুলো ব্লৌন করেছে ইন এ ওয়ার্ড কোর্স করেছে ওভার দ্য গ্র্যাট ওশন অফ অ্যাঙ্গুইস করেছে করে কি করেছে রিচ করে দিয়েছে আমরা ফ্রেজ আকারে লিখেছি এই কারণে আইনজীব রিচিং টু দ্য ভেরি ভার্স একেবারে প্রান্ত ভেরি ভার্স মানে হচ্ছে কি একেবারে কিনারায় অফ ডিসপেয়ার ডিসপেয়ার মানে হচ্ছে কি হতাশা হতাশার একেবারে ধার প্রান্তে পৌঁছে দিয়েছে দেখুন ব্যাপারটা বুঝতে পেরেছেন কি না ব্যাপারটা একদম সিম্পল সেন্টেন্স কিন্তু সিম্পল সেন্টেন্স কীভাবে কারণ দিস পেশন হচ্ছে সাবজেক্ট আর ইজ হ্যাভ ব্লোন মি এটা হচ্ছে ভার্ব তার মানে সাবজেক্ট এবং ভার্ব আমরা যদি ব্যাপারটাকে একটু ভেঙে ভেঙে ব্যাপারটা ফিল করি দিস পেসানস এই আবেগগুলো নাউন ফ্রেজ এটি সাবজেক্ট তারপর হচ্ছে কি লাইক গ্র্যাট উইন্ডস ঝড় বাতাসের মতো তার মানে এটি কিন্তু অ্যাডভারভিয়াল ফ্রেজ মডিফাইং করছে কাকে কে। হ্যাপ ব্লৌন মি আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ইদার অ্যান্ড দিদার আমাকে বিশৃঙ্খল পথে ভাসিয়ে নিয়ে গেছে হ্যাপ ব্লৌন মি ইদার অ্যান্ড দিদার মানে কি এখানে সেখানে মানে কি মানে পথটা সোজা না পথটা উল্টো পল্টো বিশৃঙ্খল একটা পথে আমাদের আমাকে ভাসিয়ে নিয়ে গেছে এটি হচ্ছে কি ভারফ্রিজ এরপর হচ্ছে ইনে এ ইনে ওয়ার্ড মানে হচ্ছে কি ইন এ ওয়েওয়ার্ড কোর্স পথভ্রষ্ট এক পথে কোন দিকে নিয়ে গেছে যে পথটা চেনা না জানা না ইন এ ওয়েওয়ার্ড কোর্স ওয়েওয়ার্ড মানে ওয়েওয়ার্ড মানে হচ্ছে যে পথটা মানে ভ্রষ্ট ক্লিয়ার না অ্যাডভারভিয়াল ফ্রেজ মডিফাইং করতেছে কাকে ব্লোনকে এটাও কিন্তু ব্লাউন ভার্ভটাকেই মডিফাই করছে ওভার অ্যা গ্র্যাড ওশন অফ অ্যাঙ্গুইশ এটাও কিন্তু অ্যাডভারভিয়াল ফ্রেজ দুঃখ কষ্টের উত্তাল সমুদ্র পেরিয়ে ওভার 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 সাম সামথিং মানে ওগুলোর উপর দিয়ে তারপর হচ্ছে রিচিং টু দ্য ভেরি ভার্জ অফ ডিসপ্লে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মডিফাইং দ্য ভার্ব ব্লোন ডিসক্রাইবস দ্য এক্সট্যান্ট আর রিজাল্ট অফ দ্য অ্যাকশন এই যে জিনিসগুলো করেছে করার পর যে ব্যাপারটা হয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা একটু অনুবাদ করি অনুভব করার চেষ্টা করি তাহলে পুরো বাক্যের অনুবাদটা হবে এই আবেগগুলো ঝড়ো বাতাসের মতো আমাকে দুঃখ কষ্টের উত্তাল সমুদ্র পেরিয়ে পথভ্রষ্ট বিশৃঙ্খল এক পথে ভাসিয়ে নিয়ে হতাশার একেবারে দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে অথবা আপনি বলতে পারেন এইসব আবেগ দিজ প্যাশনস আমাকে ঝড়ো বাতাসের মতো এক অনিশ্চিত যাত্রায় এই যে ইদার অ্যান্ড দিদার তার মানে এটা কি অনিশ্চিত যাত্রায় দুঃখ কষ্টের উত্তাল সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছে এই পর্যন্ত বললেন থেমে তারপর বললেন কি ঠেলে দিয়েছে হতাশার একেবারে দ্বার প্রান্তে দেখুন এই দুটি বাক্যই কিন্তু আপনি লিখতে পারেন এটা একটু ভেঙে ভেঙে বিশ্রাম নিয়ে নিয়ে লিখেছেন সুন্দর করে যে দুঃখ কষ্টের উত্তাল সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছে ঠেলে দিয়েছে হতাশার একেবারে দ্বার প্রান্তে যাই হোক আমরা চলে যাই পরবর্তী বাক্যে দেখুন পরবর্তী বাক্য শুরু হয়েছে আই হ্যাভ সাউথ লাভ সাউথ মানে হচ্ছে কি খোঁজা সাউথ লাভ ফার্স্ট প্রথমত বিকজ প্রথমত এই কারণে যে ইট ব্রিংস এক ঠাঁসি এক ঠাঁসি এটা আমাকে একটা এক ঠাঁসি দেয় আমরা আগেই এক ঠাসি শব্দটা পড়েছিলাম এক ঠাঁসি মানে হচ্ছে কি অপিরি সুখ এরপর একটা অ্যামডেস দিয়ে এই অ্যাকঠেসিটাকে রিপিট করা হচ্ছে অ্যাকঠেসি সো গ্র্যাট এতই অপরিময় সুখ এটা হচ্ছে অপরিময় সুখ আর অ্যাকঠেসি সো গ্র্যাট এবার আমি একটু অ্যামডেস দিয়ে আবার রিপিট করলাম যে এতটাই অপরিময় সুখ দ্যাট আই উড অফেন আমি প্রায় হ্যাভ স্যাক্রিফাইসড অল দ্য রেস্ট অফ লাইফ ফর এ ফিউ আওয়ার্স অফ দিস জয় এই আনন্দের কিছুটা মুহূর্তের ক্ষণিক মুহূর্তের জন্য আমি আমার পুরো জীবনটাকেই উড হ্যাভ স্যাক্রিফাইস স্যাক্রিফাইসড বিসর্জন করে দিতাম অল দ্য রেস্ট অফ লাইফ জীবনের বাকিটা আমি স্যাক্রিফাইস করে দিতাম এই অল্প একটু সুখের জন্য আই হ্যাভ সাউট লাভ দেখুন আই হ্যাভ সাউড লাভ এটাকে আপনি বলতে পারেন আমি ভালোবাসার বা প্রেমের পিছনে ছুটেছি মানে খুঁজেছি মানে কি আই হ্যাভ সাউড খুঁজেছি চেয়েছি এটার মানে হচ্ছে আমি ভালোবাসা বা প্রেমের পিছনে ছুটেছি ফার্স্ট প্রথমত বিকজ এই কারণ প্রথম যে কারণটি সেটি হচ্ছে ইট ব্রিংস অ্যাকচাসি অ্যাকচাস সো গ্র্যাট কারণ এটি এমন এক অপরিমায় সুখ নিয়ে আসে এরপর দ্যাট আই উড অ ফ্যান এখানে দেখুন অ্যাকঠাসি রিপিট হয়েছে অ্যাকচাস সো গ্র্যাট কারণ এটি এমন এক অপরিমায় সুখ নিয়ে আসে অপরিমায় সুখ নিয়ে আসে সুখটা কীরকম অ্যাকচাস সো গ্র্যাড অনেক অনেক অপরিমায় সুখ তারপর বলা হচ্ছে দ্যাট যে আই উড অফেন হ্যাভ স্যাক্রিফাইস অল দ্য রেস্ট অফ লাইফ যে আমি আমার আমি প্রায়শই অন্য সব কিছু বিসর্জন দিয়ে দিতাম দিয়ে দিতাম বা চাইতাম বিসর্জন দিয়ে দেওয়ার জন্য কেন ফর এ ফিউ আওয়ার্স অফ দিস জয় খনিকের এই সুখের স্বাদ নেওয়ার জন্য বা এই সুখের মাত্র কয়েক ঘন্টার জন্য আমি আমার জীবনের বাকি অংশটাকেই বিসর্জন দিয়ে দিতাম তো আমরা যদি ব্যাপারটাকে একটু সাজিয়ে অনুবাদ করি প্রথমত আমি প্রেমের পিছনে ছুটেছি কারণ এটি পরম আনন্দ নিয়ে আসে এত বেশি আনন্দ যে ক্ষণিকের এই সুখের স্বাদ নিতে প্রায়শই আমি আমার বাকি জীবনটাকেই উৎসর্গ করে দেওয়ার কথা ভাবতাম উড অ্যান্ড হ্যাভ মানে উড অ্যান্ড হ্যাভ স্যাক্রিফাইস যেহেতু উড দিয়ে বলা হচ্ছে তার মানে এই যে ভাবতাম আগের একটা জিনিসকে তুলে ধরা হচ্ছে আপনি এভাবে বলতে পারতেন প্রথমত আমি প্রেমে এত আকুল হয়েছি যেহেতু আই হ্যাভ সাউট করেছি তার মানে এটাকে আপনি বলতে পারেন আমি প্রেমে এত আকুল হয়েছি তার কারণ প্রেম পরম আনন্দ নিয়ে আসে এত আনন্দ যে প্রায়শই ক্ষণিকের সুখ লাভে বাকি জীবন সপে দিতে চাইতাম ঠিক আছে আমরা পরের বাক্যে যাই দেখুন বলা হচ্ছে পরের বাক্য আই হ্যাভ সাউড ইট আমি এটা খুঁজেছি আমি এটার পিছনে ছুটেছি নেক্সট বিকজ পরবর্তী কারণ এটা নেক্সট বিকজ পরবর্তী কারণ হচ্ছে ইট রিলিভস লনলিনেস এটা আমাকে একাকিত্ব থেকে মুক্তি দেয় দ্যাট যে টেরিবল লনলিনেস দেখুন সরি এখানে দ্যাট কিন্তু কনজাংশনের দ্যাট না এটা হচ্ছে কি দ্যাট টেরিবল ওই টেরিবল ঠিক আছে সেই আমরা একটা মানে প্রোনাউন হিসেবে বলি যে দ্যাট টেরিবল অতটা টেরিবল লনলিনেস ইন হুইচ এতটা টেরিবল লনলিনেস এতটা ভয়ঙ্কর একাকিত্ব যেটা কি না ইন হুইচ যেটার মধ্যে ওয়ান শিভারিং কনসাসনেস ওয়ান শিভারিং কনসাসনেস মানে হচ্ছে শিহরিত বা প্রকম্পিত কনসাসনেস হচ্ছে কি সচেতনতা কনসাসনেস এখানে আত্মা আপনার যে চৈতন্য বা চেতনা সেটাকে বোঝাচ্ছে যে শিহরিত শিভারিং কনসাসনেস লুকস ওয়ান শিভারিং কনস্যান্সনেস কনসাসনেস লুকস ওভার দ্য রিম অফ দ্য ওয়ার্ল্ড ওভার দ্য রিম অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে কি লুক ওভার লুকস যে থাকে ওভার দ্য রিম অফ দ্য ওয়ার্ল্ড মানে শিহরিত বা কম্পিত আত্মা কী করে লুক ওভার দ্য রিম অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রান্ত রিম অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রান্ত ওভার পেরিয়ে তাকিয়ে থাকে ইন টু দ্য ইন টু দ্য কোল্ড আনফেদুমেবল লাইফলেস অ্যাবিজ আনফেদুমেবল আনফেদোমেবল বলতে বোঝাচ্ছে যে আর এখানে লাইফলেস লাইফলেস হচ্ছে কি প্রাণহীন অ্যাবিজ হচ্ছে কি একটা গহ্বর একটা গর্ত বা গহ্বর বলতে পারেন গহ্বর বা গর্ত আনফেদোমেবল হচ্ছে কি যেটা অতল যেটার তল নেই ঠিক আছে লাইফলেস হচ্ছে কি প্রাণহীন প্রাণহীন অতল গহ্বরের দিকে কি করে আমাদেরকে গহ্বরের দিকে ফেলে দেয় বা টেনে নিয়ে যায় দেখুন এই বাক্যটাকে আমরা যদি একটু ভেঙে ভেঙে ব্যাপারটাকে ফিল করি তাহলে আই হ্যাভ সাউড ইট আমি এটা খুঁজেছি এটার পেছনে ছুটেছি নেক্সট পরবর্তীতে এরপর বিকজ কারণ পরবর্তী কারণ এটা যে ইট রিলিভস লনলিনেস কারণ এটি একাকিত্বের অবসান ঘটায় এখন পরবর্তীতে বললাম যে লনলিন্যাসটা কেমন দ্যাট টেরিবল লনলিনেস ওই পরিমাণ সেই ভয়াবহ একাকিত্ব যেটাতে না ইন হুইচ যেটাতে কি না ওয়ান শিভারিং কনসাসনেস লুকস অভার দ্য রিম অফ দ্য ওয়ার্ল্ড যেখানে কি না এক শিহরিত প্রকম্পিত আত্মা পৃথিবীর প্রান্ত পেরিয়ে তাকিয়ে আছে কোন দিকে তাকিয়ে আছে ইন্টু দ্য কোল্ড আনফেদেমেবল লাইফলেস অ্যাভিজ নিষ্প্রাণ বরফ শীতল অতল গহ্বরের দিকে দেখুন কোল্ড বরফ শীতল আনফেদেমেবল অতল লাইফলেস নিষ্প্রাণ অ্যাভিজ গহ্বরের দিকে পৃথিবীর প্রান্ত পেরিয়ে গহ্বরের দিকে যেই একাকিত্বটা তাকিয়ে আছে দেখুন একাকিত্বের সংজ্ঞা এখানে দিয়েছে কিভাবে যে একাকিত্বটা কেমন পৃথিবীর এক প্রান্ত প্রকম্পিত আত্মা একটা চৈতন্য একটা মন আমার হ্যাঁ ওই মনটা পৃথিবীর প্রান্ত পেরিয়ে তাকিয়ে আছে নিষ্প্রাণ বরফ শীতল অতল গহবের দিকে সেই একাকিত্ব থেকে মুক্তি দিত কে তার এই তিনটি আবেগ যেটা সে খুঁজেছিল আই হ্যাভ সাউট ইট আমি যেটা খুঁজেছিলাম তাহলে দেখুন আমরা অনুবাদটা এইভাবে করতে পারি পরবর্তীতে অথবা এরপর আমি প্রেমের পিছনে ছুটেছি কারণ প্রথমে একটা কারণ বলেছি আর মাঝে একটা বলতেছি যে পরবর্তীতে বা এরপর আমি প্রেমের পিছনে ছুটেছি কারণ প্রেম একাকিত্বের অবসান ঘটায় সেই ভয়াবহ একাকিত্ব যে একাকিত্বে প্রকম্পিত এক আত্মা পৃথিবী প্রান্ত পেরিয়ে তাকিয়ে আছে বরফ শীতল অতল এক নিষ্প্রাণ গহ্বরের দিকে ওকে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যে দেখুন পরবর্তী বাক্য বলা আছে যে আই হ্যাভ সাউড ইট ফাইনালি বিকজ আর শেষে বা শেষে একদম শেষে আমি এটার পিছনে ছুটেছি শেষ কারণ যেটা ইন দ্য ইউনিয়ন অফ লাভ আই হ্যাভ সিন আমি অবশেষে বা পরিশেষে প্রেমের পিছনে ছুটেছি প্রেমের মিলনে সরি প্রেমের পিছনে ছুটেছি কিসের জন্য ইন দ্য ইউনিয়ন অফ লাভ প্রেমের মিলন মিলনে ইন দ্য ইউনিয়ন অফ লাভ প্রেমের মিলনে ইন দ্য ইউনিয়ন অফ লাভ প্রেমের মিলনে আই হ্যাভ সিন আমি দেখেছি কি দেখেছি ইন আ মিস্টিক মিনিয়েচার আ মিস্টিক মিনিয়েচার রহস্যময় এক ক্ষুদ্র আকারে ইন আ মিস্টিক মিনিয়েচার এটা কি এই আকারে দেখেছি কি দেখেছি দ্য প্রি ফিগারিং ভিজন অফ দ্য হ্যাভেন প্রি ফিগারিং ভিজন অফ দ্য হ্যাভেন মানে হচ্ছে কি স্বর্গের প্রি ফিগারিং মানে পূর্ব রূপ দর্শন স্বর্গের একটা পূর্ব রূপ দর্শন আমি দেখেছি কী আকারে ইন এ মিস্টিক মিনি ছোট্ট আকারে স্বর্গের একটা মিনি ভার্সন আমি দেখেছি ঠিক আছে কোথায় দেখেছি ইন দ্য ইউনিয়ন অফ লাভ ভালোবাসার মিলনে প্রেমের মিলনে দেখেছি দ্যাট সেইন্টস অ্যান্ড পয়েটস হ্যাভ ইমাজিন যেটা কি না এটা রিলেটিভ প্রনাউন যেই হ্যাভেনটা সেইন্টস দরবেশরা এবং পয়েটস কবিরা আপনি বলতে পারেন সাধু সন্তুরা কল্পনা করেছেন যেই স্বর্গের সেই স্বর্গের একটা প্রিফিগারিং ভিজন পূর্ব পরিকল্পিত একটা দর্শন আমি দেখেছি আ মিস্টেক মিনিয়েচার একটা ক্ষুদ্র পরিসরে আমি আই হ্যাভ সিন দেখেছি কোথায় ইন দ্য ইউনিয়ন অফ লাভ বিকজ কারণ দেখেছি আর এ দেখার কারণেই আই হ্যাভ সাউট ইট ফাইনালি শেষ যে কারণটা আমি এগুলো খুঁজেছি খোঁজার পিছনে চাওয়ার পিছনে অধীর আগ্রহে থাকার পিছনের কারণ হচ্ছে এটি যাই হোক ব্যাপারটা যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি প্রথমে আই হ্যাভ সাউড ইট আমি ভালোবাসার বা প্রেমের পিছনে ছুটেছি ফাইনালি বিকজ অবশেষে পরিশেষে যে কারণটি সেটি হচ্ছে ইন দ্য ইউনিয়ন অফ লাভ আই হ্যাভ সিন প্রেমের মিলনে আমি দেখেছি ইন আ মিস্টিক মিনিয়েচার রহস্যময় এক ক্ষুদ্র আকারে দ্য দ্য প্রি ফিগারিং ভিজন অফ দ্য হ্যাভেন স্বর্গের পূর্বরূপ দর্শন স্বর্গীয় আনন্দের প্রত্যাশিত দৃশ্য আমি দেখেছি যেটা কিনা দ্যাট সেইন্টস অ্যান্ড পয়েটস হ্যাভ ইমাজিন যেটা কিনা যা সাধু সন্তুরা কল্পনা করে থাকেন সেই কল্পনা শ্রুত স্বর্গের একটা মিনিয়েচার মিস্টিক মিনিয়েচার আমি দেখেছি ভালোবাসার মিলনে যে কারণে আমি ভালোবাসা বা এই জিনিসগুলোকে আই হ্যাভ সাউড ইট খুঁজেছি ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি যাই হোক আমরা এখানে অনুবাদটা করলে এরকম করতে পারি পরিশেষে আমি প্রেমের পিছনে ছুটেছি কারণ প্রেমের মিলনে আমি দেখেছি রহস্যময় এক ক্ষুদ্র আকারে স্বর্গের পূর্বরূপ দর্শন যা সাধু সন্তুরা কল্পনা করেছেন বা কল্পনা করে গেছেন আবার আপনি এভাবে বলতে পারেন পরিশেষে আমি প্রেমের পিছনে ছুটেছি কারণ প্রেমের মিলনে আমি সাধু সন্তুদের দ্বারা কল্পিত স্বর্গীয় দর্শনের রহস্যময় ক্ষুদ্র এক ঝলক প্রত্যক্ষ করেছি ঠিক আছে এরপর দেখুন আমরা চলে যাই পরবর্তী বাক্যে সেটা হচ্ছে কি দিস ইজ ওয়াড আই সাউট হ্যাঁ আর এটাই এটাই আমি খুঁজেছিলাম আর এর পিছনেই আমি ছুটেছিলাম দিস ইজ ওয়াড আই সাউট আমি এটার পিছনেই ছুটেছিলাম অ্যান্ড দো যদিও ইট মাইট সিম টু গুড ফর হিউম্যান লাইফ যদিও এটা মানুষের জন্য খুবই টু গুড ফর হিউম্যান লাইফ মানে খুবই ভালো কল্যাণকর ভালো মনে হয় ঠিক আছে দিস ইজ হোয়াট এটা এমন কিছু অ্যাট লাস্ট অবশেষে আই হ্যাভ ফাউন্ড ঠিক আছে তার মানে এখানে কী বোঝাচ্ছে দো ইট মাইট সিম টু গুড ফর হিউম্যান লাইফ এনে দেখুন টু গুড টু শব্দটা কখন ব্যবহৃত হয় যখন এটা নেগেটিভ একটা সেন্স দেয় মানে ইট মাইট সিম টু গুড ফর হিউম্যান লাইফ যদিও মানুষের জন্য এটা নাগাল পাওয়া খুব ঐশ্বরিক সাধ্যাতীত অসম্ভব মনে হতে পারে এটার একটা ফিগারেটিভ অর্থ হচ্ছে যে এটা আসলে এতটাই গুড গুড বলতে এখানে ভালো কিন্তু ফিগারেটিভলি আপনি যদি ব্যাপারটা চিন্তা করেন গুডটা হচ্ছে কি এটা ঐশ্বরিক এমন একটা জিনিস এতটাই টু গুড যে এটা হিউম্যান লাইফের ধারের কাছে নাই নাগালে পায় না হিউম্যান লাইফের কাছে এটা বাস্তবে ধরা দেয় না এটা এখানে আসলে ফিগারেটিভলি বোঝাচ্ছে যে দৌ যদিও ইট মাইট সিম এটা হতে পারে টু গুড ফর হিউম্যান লাইফ এটার মানে হচ্ছে কি এতটাই ঐশ্বরিক এতটাই ভালো 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 বলতে যে টু গুড মানে এতটাই ঐশ্বরিক হয়ে যাবে যে এটা মানুষের কল্পনার বাইরে মানুষের নাগালের বাইরে চলে যাবে তাহলে অনুবাদটা আপনাকে করতে হবে কিভাবে একটু ভাবানুবাদ করতে হবে ব্যাপারটা আসলে এখানে সেন্সটা কি বোঝাচ্ছে সেন্সটা বোঝাচ্ছে যে এতটাই ভালো হবে মানুষের জন্য মানে এত বেশি হবে যে এটা নাগাল পাবে না মানে অসম্ভব মনে হতে পারে মানুষের কাছে দিস ইজ ওয়াট তবে অ্যাট লাস্ট আই হ্যাভ ফাউন্ড আমি অবশেষে এটি পেয়েছি দিস ইজ হোয়াট অ্যাট লাস্ট আই হ্যাভ ফাউন্ড তবে এটাই সেটা যেটা আমি পেয়েছি এটা মানুষের জন্য স্বাভাবিক নাও হতে পারে ঐশ্বরিক নাও হতে পারে সাধ্যাতি ঐশ্বরিক হবে সাধ্যাতীত হবে না অসম্ভব মনে হতে পারে কিন্তু দিস ইজ হোয়াট এবং এটাই দিস ইজ হোয়াট এটাই অ্যাট লাস্ট অবশেষে আই হ্যাভ ফাউন্ড আমি খুঁজে পেয়েছি আমি পেয়েছি ঠিক আছে তো এই ব্যাপারটা এখানে টু গুডটা কী বোঝাচ্ছে টু গুড দ্যাট উই ক্যানট গেইন ঠিক আছে এখানে এটা হচ্ছে কি টু গুড দ্যাট উই ক্যানট গেইন এটা হচ্ছে পারফেক্ট গুড হচ্ছে কি এখানে পারফেক্ট জি হয়ে গেছে মানে এখানে এতটাই নিখুঁত গুড টু গুড এতটাই নিখুঁত এতটাই ভালো ঐশ্বরিক পর্যায়ে চলে গেছে সাধ্যাতীত অসম্ভব ফর হিউম্যান লাইফ মানুষের জন্য ইট মাইড সিম এটা মনে হতে পারে অসম্ভব সাধ্যাতীত এটা মানুষের জন্য এটা সম্ভব না কিন্তু দিস ইজ হোয়াট অ্যাট লাস্ট আই হ্যাভ ফর্ম যেটা আমি খুঁজে পেয়েছি ব্যাপারটা যদি আমরা অনুবাদ করি একসাথে যে আমি এটির পিছনে ছুটেছিলাম দিস ইজ হোয়াট আই সাউথ আমি এটির পিছনে ছুটেছিলাম যদিও মানুষের জন্য এটা নাগাল পাওয়া খুব একটা সম্ভব না অসম্ভব মনে হতে পারে তবে আমি অবশেষে এটি পেয়েছি এই প্রেমের পিছনেই আমি ছুটেছিলাম আর অবশেষে আমি এই প্রেমই খুঁজে পেয়েছি এখানে ওই ইট দিয়ে কিন্তু প্রেমটা বুঝাচ্ছে যদিও এটির প্রাপ্তি মানব জীবনের সাধ্যাতীত ঐশ্বরিক মনে হতে পারে মনে হতে পারে যে এটা কেউ সম পাবে না কিন্তু আমি সেটা পেয়েছি লেখক এটা বলতেছে যে এটা স্বাভাবিক মানুষের জন্য পাওয়া না পাওয়াটাই স্বাভাবিক তা আমি সেটা পেয়েছি পরবর্তী বাক্য দেখুন উইথ ইকুয়াল প্যাশন আই হ্যাভ সাউট নলেজ ঠিক সেইম আবেগ দিয়েই ইকুয়াল প্যাশান আই হ্যাভ সাউট নলেজ আমি জ্ঞান সাধনও করেছি জ্ঞানের সাধনাও করেছি প্রেমই না জ্ঞানও সাধন করেছি আই হ্যাভ উইস টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্টস অফ ম্যান আমি চেয়েছি মানুষের মনের কথা অন্তর্দৃষ্টি অনুভব করতে বা বুঝতে চেয়েছি আই হ্যাভ উইসড টু নো ওয়াই দ্য স্টারস শাইন নক্ষত্ররা কেন জল করে জলে তার রহস্য জানতে চেয়েছি লাভ অ্যান্ড নলেজ সো ফার অ্যাজ দে ওয়ার পসিবল যতটা সম্ভব লেট আপওয়ার্ড টুয়ার্ড দ্য হ্যাভেন্স লাভ অ্যান্ড নলেজ হচ্ছে সাবজেক্ট লেট করে আপওয়ার্ড উপরের দিকে টুয়ার্ডস দ্য হ্যাভেন্স মানে প্রেম আর জ্ঞান হচ্ছে কি যতটা সম্ভব সো ফার এস দে ওয়ার পসিবল আমাদের স্বর্গের দিকে পরিচালিত করে ধাবিত করে বা আহ্বান করে লেইড আপওয়ার্ড আপওয়ার্ড টুয়ার্ড দ্য হ্যাভেন্স স্বর্গের দিকে আমাদের ধাবিত করে বা পরিচালিত করে বা আহ্বান করে বা হাতছানি দিয়ে ডাকে কী কী জিনিস লাভ আর নলেজ বলা হচ্ছে বাট অলওয়ে পিটি অলওয়েজ পিটি মানে কিন্তু সবসময় পিটি পর দুঃখকাতরতা ওই যে আনভিয়ারেবল পিটি ছিল সেটা পর দুঃখ কাতরতা মি ব্যাক টু আর্থ আমাকে বারবার পৃথিবীতে নামিয়ে আনে ব্রড মি ব্যাক টু আর্থ বারবার বা সর্বদাই আমাকে মরতে বা পৃথিবীতে নামিয়ে আনে বা ফিরিয়ে এনেছে মরতে মানে কিন্তু পৃথিবীতে মরতে নামিয়ে এনেছে বা ফিরিয়ে এনেছে কি সেই জিনিসটা পিটি পিটি ফর হিউম্যান লাইফ পর দুঃখ কাতরতা আমাকে ওই স্বর্গের দিকে থেকে নামিয়ে নিয়ে এসেছে আমাকে সর্বদা মর্তে নামিয়ে নিয়ে এসেছে ইকোস অফ ক্রাইস অফ পেইন মানে ব্যথার চিৎকারের প্রতিধ্বনি রিভারভির্যাট ইন মাই হার্ট রিভারভির্যাট মানে হচ্ছে কি যে প্রতিধ্বনিত হয় আমার হৃদয়ে চিলড্রেন ইন ফে মাইন্ড ভিকটিমস চিলড্রেন ইন ফ্যামাইন্ড দুর্ভিক্ষের শিকার শিশুরা ভিকটিমস টর্চার্ড বাই অপ্রেজার্স অত্যাচারীদের অত্যাচারে ভুক্তভোগীরা হেল্পলেস ওল্ড পিপল ওল্ড পিপল আ বার্ডেন টু দেয়ার সন্স সন্তানদের বোঝা বৃদ্ধ পিতা মাতারা এখানে দেখুন পয়েন্টগুলো কমা কমা দিয়ে লিখছে অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড অফ লনলিনেস এবং পুরো বিশ্বটা একাকিত্বের আর কিসের প্রভার্টি দারিদ্রের আর কিসের পেইন পেইনের এই পুরো ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট কি করেছে মেক আ মোখারি অফ হোয়াট হিউম্যান লাইফ শুড বি মেক আ মোখারি মানে হচ্ছে কি উপহাস করেছে উপহাস করছে মেক অ্যা মোখারি অফ হোয়াট হিউম্যান লাইফ শুড বি মানুষের জীবন কেমন হওয়া উচিত হিউম্যান লাইফ শুড বি কেমন হওয়া উচিত তা নিয়ে উপহাস করছে কী কী জিনিস চিলড্রেন ইনফ্যামাইন ভিকটিমস টর্চার্ড বাই অপ্রেজার্স হেল্পলেস ওল্ড পিপল আর বার্ডেন টু দেয়ার সন্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ লনলিনেস প্রোভার্টি অ্যান্ড পেইন এই জিনিসগুলো মেক এ অফ ওয়াট লাই হিউম্যান লাইফ শ্যুড বি মানুষের জীবন কেমন হওয়া উচিত সেটা নিয়ে উপহাস করছে এরপর বলা হচ্ছে আই লং টু অ্যালিভেট দিস ইভিল আই লং মানে হচ্ছে কি আমি চেয়েছিলাম আই লং টু এলিভেট দিস ইভিল বাট আই ক্যানট কিন্তু আমি পারিনি অ্যান্ড আই টু সাফার এবং আমিও এই ব্যথা অনুভব করেছি বা ভুগেছি আমি এই অন্যায়ের প্রতিকার করতে চাই কিন্তু করতে না পেরে আমিও ব্যথা অনুভব করে যাই আমি এই অনিষ্ট দূর করতে চাই টু এলিভেট তাহলে এলিভেট মানে হচ্ছে কি উপশম করা দূর করা দূর করতে চাই কিন্তু পাচ্ছি না বাট আই খ্যান্ড পাচ্ছি না বলে কি করছি কষ্ট শোয়ে যাচ্ছি দুষ্টের দমনে ব্যর্থ তাই আমিও শাস্তি পাচ্ছি এখানে কন্টিনিউয়াস সেন্স দিলে ভালো হয় যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখা হচ্ছে ব্যাপারটা এখন থেকে সামনের দিকের একটা ব্যাপার সে কারণে কন্টিনিউয়াস সেন্সে লিখলে ব্যাপারটা ভালো হয় তবে আপনি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সেও দিতে পারেন দুষ্টের দমনে ব্যর্থ তাই আমিও শাস্তি পাই আমিও পাই সাধারণ সেন্স থেকে যদি বলেন এইভাবে তারপরটা হচ্ছে কি যে দিস হ্যাজ বিন মাই লাইফ দিস হ্যাজ বিন মাই লাইফ মানে এটাই আমার জীবন এটাই আমার জীবন এমনই ছিল আমার জীবনের গতিপথ এবার বলা হচ্ছে কি আই হ্যাভ ফাউন্ড ইট ওর্থ লিভিং আই হ্যাভ ফাউন্ড ইট আমি এটা খুঁজে পেয়েছি ওর্থ লিভিং মানে কি এখানে বসবাস করার ব্যাপারটা যথাযোগ্য মনে হয়েছে আই হ্যাভ ফাউন্ড ইট ওর্থ লিভিং আমি এ জীবন যাপনযোগ্য বলে মনে করেছি আমি এ জীবন যাপনযোগ্য বলে মনে করেছি অ্যান্ড উড গ্ল্যাডলি উড গ্ল্যাডলি লিভ আই উড গ্ল্যাডলি লিভ আমি বেঁচে থাকবো আনন্দের সাথে ইট এগেইন এটা আবার ইফ দ্য চান্স ওয়ে অফার্ড মি যদি সুযোগ দেওয়া হয় আমাকে আবার তাহলে আমি আরেকটা জীবন এখানে কেটে কাটিয়ে যাব এরকম একটা সেন্স থেকে আমি এ জীবনযাপনযোগ্য বলে মনে করেছি আই হ্যাভ ফাউন্ড ইট ওর্থ লিভিং এবং যদি সুযোগ দেয়া হয় ইফ দ্য চান্স ওয়ার অফার্ড মি তবে আমি আনন্দচিত্তে আরও একবার এই জীবনযাপন করবো আই উড গ্ল্যাডলি লিভ ইট এগেইন আরও একবার এই জীবন জীবনযাপন করব অথবা আপনি এভাবে বলতে পারেন আমি আমার জীবনকে অর্থবহ বলে মনে করেছি বা খুঁজে পেয়েছি এবং সুযোগ পেলে আরও একবার আনন্দচিত্তে বাঁচতে চাই মানে এই জীবনটাতে আমি বাঁচতে চাই যদিও আমি দুঃখ কষ্ট মানুষের দূর করতে পারি নাই তবে আমি দুঃখ কষ্ট ঠু সাফার আমি নিজেও শুয়ে যাই এরপর বলা হচ্ছে যে হ্যাঁ এটাই আমার জীবন এবং এই জীবনেই বেঁচে থাকাটাকে আমি সার্থক মনে করি অর্থবোধক মনে করি যদি আমি এরকম সুযোগ পাই তাহলে আমি আবারও এইরকম জীবনটাকেই বেছে নিব বাঁচার জন্য তো এই ছিল আমাদের আজকের অনুবাদ আমরা অনুবাদটি করেছি দ্য আর্ট অফ রিডিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিং বই থেকে যারা বইটি সংগ্রহ করেছিলেন তারা এই বইটিতে হুবহু এই অনুবাদগুলো পাবেন এবং এই বইটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই ইনবক্সে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো অনুবাদে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন